মডার্ন সায়েন্সে আমরা হচ্ছে আর্টস খুব কম পরিমাণে দেখতে পাই, বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তারা আসলে বইয়ে পড়ে থাকে। কিন্তু আর্টসের যখন আমরা উদাহরণ দিতে যাই, তখন হচ্ছে আমরা সেই মোগল আমলের, বিশেষ করে রাজাদের আমলের যে বাড়িগুলো আছে সেইটাই আমরা উদাহরণ দিয়ে থাকি। বিশেষ করে তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছো, আর্টস বুঝতে হলে একবার হলেও নাম চিঠি ঘুরে যাবা। আমি একটু তোমাদের আর্টস দেখাবো। আর্টস বলতে আমরা সাধারণত বুঝি যে সাধারণত দরজা জানালার যে অর্ধেক অর্থাৎ উচ্চতায় এর ওপেনিং এর যে লোডটা আছে সেটাকে এর দুই সাইডে অ্যাট্রিবিউট করার জন্য মূলত আর্চ ইউজ করা হয়। এবং আর্চের সিস্টেমটা হচ্ছে এখানে মূলত ইট দিয়ে তৈরি করা হয়, যেটা আর্চ আস্তে 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 পরিমাণে এটা হচ্ছে মডার্ন সায়েন্সে সেটা এখানে লিন্টেলে পরিণত হয়েছে। তো আগে ম্যাটেরিয়ালস অর্থাৎ বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসাবে ইউজ হতো হচ্ছে বিভিন্ন ধরনের চুন, যেটা হচ্ছে এখন আমাদের সিমেন্টের প্রধান উপাদান। তো সে চুন ইউজ করা হইতো এবং আর্চটা এইভাবে, অর্থাৎ এইটা একটা যদি দরজা হয়, দরজার যে ওপেনিং, এই যে ফাঁকা অংশটুকু, এর এই ফাঁকা অংশটুকু লোডটা যাতে দুই পাশে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, সেই কারণে মূলত আর্চ ইউজ করা হয়। তো আর্চের স্ট্রাকচারটা এমন হয়, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ হয়েছে, ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে ফোল্ডিং আকারে থাকে। আমি অনেকগুলো এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে এখানে আর্চের একটা খুব সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে। যারা হচ্ছে আর্টস বুঝতে একটু অসুবিধা হয় যে আসলে আর্টসগুলো কেমন, তারা কিন্তু অবশ্যই এই যে এই টাইপের যে বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু ভিজিট করলে কিন্তু সহজেই আর্টস খুব ভালোভাবে বোঝা যাবে। এবং এই যে নির্মাণ পদ্ধতি আছে, নির্মাণ পদ্ধতিটা হচ্ছে, অর্থাৎ আমরা হচ্ছে প্রথম যেটা এখন আমরা মডার্ন সেন্সে করি, যে হচ্ছে আমরা একটা আর্টস মোল্ড ইউজ করি। মোল্ড ইউজ করে সেখানে এখন আমরা যেহেতু বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে সিমেন্ট ইউজ করি, বাট তখন ধর সিমেন্ট ছিল না, তখন হচ্ছে তারা হচ্ছে চুনাপাথর ইউজ করতো। এবং চুনাপাথরের মাধ্যমে আস্তে 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 একটার পরে ইট ইট সাইড সাইড দিয়ে তারা হচ্ছে আর্টস হচ্ছে তৈরি করতো। এইভাবেই হচ্ছে মূলত আর্টসের নির্মাণ পদ্ধতি।